পরীক্ষা ইতিমধ্যে বিজ্ঞানের SSLC বিজ্ঞান পরীক্ষা ইতিমধ্যে বাতিল হয়েছে, যেহেতু পরীক্ষার ভাইরাল হওয়াবে পরীক্ষার পেপার ভাইরাল হওয়াবে অবশেষতে সিদ্ধান্ত লোলে বাধ্য হলছে বা ইতিমধ্যে গোলাঘাটত কি প্রতিক্রিয়া কারণ জয়ন্ত ফুকনে দেখাব। আমি আছো গোলাঘাটর সরকারি বেজবর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আর ইয়াত আসল পরীক্ষা কেন্দ্র আছিল, আর গোলাঘাট জেলাখানত আসল কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যুহ অভিভাবক আছে আমি লগত পুনে পুনে জানি চেষ্টা করি। যেহেতু বাইদেউ অকমান আপনার ওসর আছো, যেহেতু ইতিমধ্যে বিজ্ঞানের পরীক্ষা ইতিমধ্যে বাতিল করা হয়েছে, যাক লৈ কি প্রতিক্রিয়া প্রকাশ করব গোলাঘাটের অভিভাবকে কি কব, আসলে অভিভাবক হিসাবে কি কব, এটা ছাত্র ছাত্রীর নিরাপত্তা নাই বলিয়ে কব লাগবে এক প্রকার, কারণ বিজ্ঞানের পেপার ইতিমধ্যে বাতিল করা হয়েছে। নেক্সট পরীক্ষাবর যেন এনেকা বাতিল নকরে, লড়াছলীবর যেন চুপতি নকরে, পরীক্ষা বস্তুটো এনেকা হয় সরস্বতী দান, যেন লড়াছলীবর যুর মাইন্ডত পড়ি আসলে সেই মাইন্ডত যেন তাহাতি মাইন্ডটা বেয়া নহয়, সেইটো অনুরোধ করছো সরকারের যেন পরীক্ষাবর ভালকে দিয়ক, আর একুয়ে নহয়, বহুত বেয়া লাগিছে। মানে ছাত্র ছাত্রী সকল বিমুখ হয়ে ঘরে উভতিব হয়েছে হয়েছে অভিভাবক হিসাবে এই ক্ষেত্রে আপনার কি কব, কি কম, মানে এটা সায়েন্স পরীক্ষাটা কেতিয়া হব, আকো সায়েন্সটা প্রিপারেশন দিব যে সেইটো কেনেকৈ দিব, সেইটো অলরেডি দিয়া হয়ে গেছে, এটা আকো সেইটো লাস্টত হলে তো আকো পড়িব লাগিব, পড়ি মিলে আকো ক্লিয়ার করব লাগিব, সেইটো নেক্সট পরীক্ষাবর যেন এনেকা বাতিল নকরে সেইটো অনুরোধ হয়েছে মোৰ। পরিবেশ পুনৰ বাইদেউ আপুনি অভিভাবক নেকি কি কব, যেহেতু বিজ্ঞানের পরীক্ষার পেপার আসলে ভাইরাল হওয়ারে বাতিল করবলগা আছে, এনে ক্ষেত্রে ছাত্র ছাত্রী সকলের জীবনক লো হেতালি খেলা নাই, হেতালি খেলিছে, এতিয়া চক আজি পরীক্ষা আছে আকো পিছলে এতিয়া কেনেকে করব করে দিব, এতিয়া লোয়া ছালির কারণে কিমান কষ্ট হইব, লোয়া ছালি এতিয়া পড়ায় এখিনিয়ে মগজুত লব পৰা নাই, আকো যদি নেক্সট দিবলগিয়া হয় তেনেকুৱা বহুত অসুবিধা হয়েছে, আমি কষ্ট পাইছো আর মনত লোয়া অভিভাবক হয় আমি কষ্ট পাইছো। এতিয়া আমি কি কম আর এটা মানে একটু ভাবিপরা নাই কি লব পাৰিব, এটা ভাবিছো নেক্সট আমি আকো যে নতুনকে আমি এক্সাম দিব লাগিব সেটো নে ভাবো, হয় কি করব লাগে বলি তেওঁলোকে সিদ্ধান্ত করক যে লোয়াছালি ভবিষ্যৎটো কেনেকৈ উজ্জ্বল হয় সেটো করক। প্রতিগী অভিভাবকে এটাই কথা, ইতিমধ্যে বিমুখ হয়ে যেহেতু ছাত্র ছাত্রী সকল গৈছে বিদ্যালয়েরপা বিমুখ হয়ে যাবলগা হয়েছে, আর পরিবেশ তো আমি গোলাঘাটের সরকারি বেজবর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্র আছিল সেই পরীক্ষা কেন্দ্রপা দেখছো, যখন অভিভাবক আছে ইতিমধ্যে ইতিমধ্যে কৈছে যে ছাত্র ছাত্রী সকলের জীবনক লো কিন্তু করবাত নয় করবার হেতালি খেলা হয়েছে, যারবাবে এটা বিমুখ মনে আমি দেখছো পরিবেশটা, এয়া প্রতিখন বিদ্যালয়ের যে কেন্দ্র আছে পরীক্ষা কেন্দ্র আছে প্রতিখনতে একই অবস্থা, আরও গাকি বাইদ যেহেতু বাতিল করা হয়েছে বিজ্ঞানের পরীক্ষা, তেতিয়া আপনার যি ছাত্র ছাত্রী ভবিষ্যতক লো করবাত নয় করবার হেতালি খেলা হয়েছে নি বারো হয়েছে তো আকো, এটা কিমান প্রবলেম হয়েছে লড়াছালীর মনত দুধুর মধুর, মাক বাপেকর মনত দুধুর মধুর, ইমানখিনি পড়ি শুনি বহুত অসুবিধা আছে, ইমান কটকনিয়া ব্যবস্থা করার পিছতো এনেকাখিনি কিহ কারণে হব পারে, হব বলে ভাবে কিহ কারণে হয়েছে মানে এটা সেটাই লাগে, সেটো আমি নজানো এটা কিহ কারণে হয়েছে, আর এটো কিমান ডাঙর কটকটিয়া বান্ধনির মাজত আছে। এবার পরীক্ষাটা আমি দেখিছিলো যে অন্য কিবাতকে এবার যথেষ্ট কটকটিয়া নিরাপত্তা, কারণ একো এটা বস্তুই ভিতরে প্রবেশ করতে দিব দিয়া নাছিল, ইমান কটকটিয়া বান্ধনি দিছে, তার পিছতো যে এনেকাখিনি হয়েছে এখিনি হব নালাগিছিল আসলতে, সরকারে এখিনি হওয়াটো লড়াছালীর কারণে অসুবিধা হয়েছে, বিশেষকে পরীক্ষাটা পিছলে দিয়া মানে আকো লড়াছালীর মনটা ভাগি যাব, মনটা ভাগি গেলে পড়া শুনাটো মন নবহিব নহয়, আকো এটা পিছরটো পরীক্ষা কি হব সেটো এটা দুধু মুধু আহি যাব, সেটো কারণে এটো সরকার অকমান হেরিকে চাব লাগে ভালকে হব। যেহেতু আমি কৈছোঁ যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার যে ইতিমধ্যে পরীক্ষা ইতিমধ্যে বিজ্ঞানের পরীক্ষা বাতিল করা হয়েছে, আর যখন গোলাঘাটের অভিভাবক আছে ছাত্র ছাত্রী সকলের অভিভাবক আছে কৈছিলে যে সময় রাজ্য সরকারে বা শিক্ষা বিভাগে যথেষ্ট নিরাপত্তা কটকটিয়া করে পেলায় এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অনুষ্ঠিত করেছিল, কেনেকৈ পালে আসলে প্রশ্ন কাকত কিদরে বাতিল করবলগা হল বা বিজ্ঞানের প্রশ্ন কাকত যেহেতু বাতিল করবলগা হয়েছে যেহেতু কিদরে ভাইরাল হল এয়া এক ডাঙর প্রশ্ন, আর অভিভাবক সকলে এটাই কথা কৈছে যেহেতু সরকার যুদ্ধ লড়াছলে বিদ্যালয়ে আহি বা পরীক্ষা কেন্দ্রলে আহি পেলায় তেওঁলোকে পরীক্ষা বাতিল করা উভতিবলগা হয়েছে, সেই সকল ছাত্র ছাত্রী পুনর্বার যদি পরীক্ষা পাতে তেতিয়া কিন্তু কোনটো আসলে তেওঁলোকে কি কি কেনেদরে আসলে পরীক্ষা অবতীর্ণ হব পাৰিব বা কেনেদরে তেওঁলোকে কি ব্যবস্থা গ্রহণ করব, সরকারের পরবর্তী কিন্তু ব্যবস্থা লক্ষণীয় হব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।